আমি খুব ভালো আছি বলেছিলাম যে আমি করতে পারছি না কারণ জিমির শরীর খারাপ আর ওদের শরীর খারাপ হলে আমি সত্যি ভিডিও বানানোর মতো মানসিকতা থাকে না এখন জিমি অনেক ভালো আছে ওর ব্যথা অনেক কমে গেছে খোলাটাও অনেক কমেছে তো সেই জন্য আজকে থেকে আবার শুরু করলাম একটা ভিডিও নতুন করে রেডি করছি দেখে থাকো যা করব শেয়ার করব আর এই যে জিম্মি বাবু বসে আছে এখানে ভালো আছে ওকে বেঁধে রেখেছি আর এই যে আমার মা ও তোমার পাশেই থাকে তোমরা সব সময় দেখতে পাও চাই বাই এখানে জিমি খাচ্ছে বন্ধুরা লাঞ্চ করছে ক্যান্ডিড মনে হচ্ছে খতম কত তাড়াতাড়ি খাচ্ছে দেখো এখানে কলা আর আপেল কেটে দিলাম প্রসাদটা ওকে খাও খাও ভালো মা ভালো মা মা এখন কোন দিকেই তাকাবে না ও যতক্ষণ সামনে খাবার থাকবে তাকাবে না ও হলে বাবা কত যে ফল খেতে ভালোবাসে মেয়েটা কুট 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 খাও তুমি নিজে খাও পুজো কমপ্লিট করলাম প্রায় সন্ধ্যা হয়েই এসছে এই হচ্ছে মহাদেব আজকে প্রচুর ধুত্রা ফুল ফুটেছে কে জানে গুড ইভিনিং এভি ওয়ান আমি গ্রিন টিটা নিয়ে আসলাম আর কিচেনে কাজ করছিলাম রেডি করছিলাম ডিআই বাই মেথডের কিছু জিনিস তৈরি করছি সবটা ভিডিওতে দেখতে পারবে আরেকজনকে দেখাচ্ছি কি করছে সরে গেল দেখো সব বোঝে সব কথাও বোঝে কিন্তু দুষ্টুমি মানে চরম পর্যায়ে দুষ্টুমি করে ওকে যদি আমি বকি উল্টে তেরে আসে আমার দিকে কিচ্ছু শুনবে না ও যতক্ষণ পারবে নিজের দুষ্টুমি নিজে করবে হুড়ো করবে মানে ঘুম থেকে উঠলে না আমাকে একদম বিরক্ত করে মারে খাট থেকে নামতেই দেবে না ও আগে কিছুক্ষণ খেলে আমার সাথে তারপর আমি ওকে সরিয়ে বোকে ঢোকে সরাই এত দুষ্টু এত দুষ্টু সব কথা শুনবে আর যেখানে যাবো আমি সেই রেখেছে সুন্দরী তো সেই জন্য ক্যামেরাতে আসবে না বুঝলে সুন্দরী মেয়ে আমার প্রিন্সেস এটা হচ্ছে স্টাইল আমি যখন কোনো কিছু খাবো আমার কোলের মধ্যে জাস্ট এরমভাবে মাথা রেখে বসে দাঁড়িয়ে থাকে যে ওকে দিতে হবে আমি যেহেতু এখন বিস্কিট আর গ্রিন টিটা খাচ্ছি সেটা ওকে দিতে হবে চা খাবি চা গ্রিন টি খাবি মা মনটাও একটু ভালো আছে যেহেতু আমি ভীষণ খাই মানে কি গেলেই বাজারে কেক কিনে নিয়ে আসি এখনকার মতো রাখি চাটা এনজয় করি মাই তো তোদেরকে ডিনারটা দিয়ে দিলাম কারণ আমি বেরোবো বাজার যাবো আর ক্যান্ডি একদম মানে পাগল করে দিচ্ছিল আমাকে খাবার দেবার জন্য সাতটা কুড়ি পঁচিশ থেকে আমাকেও ডাকতে থাকে জল একদম ফুটে গেছে বেশ ভালো করে ফুটেছে রোজ পেটালস হাফ আর হাফ আমি আগে করে রেখেছিলাম প্রায় পঁচিশটা মতো দেশি গোলাপ ফুল রয়েছে রেড গোলাপ ফুল বেশি রয়েছে ওইটটা একটু কমই আছে তো রেডটা সবগুলোই যদি রেড হতো খুব ভালো হতো আজকে দেশি গোলা ফলেই হলো ঢাকা দিয়ে রাখতে হবে ঠান্ডা না হওয়া পর্যন্ত এরকম অবস্থা থাক দেখো হেনার কনকশনটা রেডি হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু আমি শ্যাম্পু করি যতটা হেনাতে আমার লাগবে দিয়ে দেব আর যদি বেঁচে থাকে রেখে দেব শ্যাম্পু করব টোটালটাই হার্বসে রয়েছে এবং আমার বাড়িতেই সব গাছ রয়েছে একদম ন্যাচারাল অরগানিক ডিআইওয়াই কনকাকশন তৈরি আমার সেনাজের হেনাটা এটা আড়াইশো গ্রামে প্যাকেট আর তো আমি একটুখানি ইউজ করেছিলাম কিছুদিন আগে বাকি এটা যা আছে পুরোটাই লাগবে আমার চুলে আমার চুলের লেন্থ ভালো রয়েছে আমি একসাথে ওই কম্বো প্যাকটা কিনি তাতে লাভ থাকে অনেক দামটা অনেকটা কম পড়ে জলটা সেকে এর মধ্যে দেব এই দেখো কতটা গাঢ় হয়েছে কালারটা বুঝতে পারছো হেনা অ্যাপ্লাইয়ের জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল হেনা কিভাবে মানে অ্যাপ্লাই করি সেটা আমি দেখিয়েছি রিকোয়েস্টেড ভিডিও ছিল আর এটা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ ইন ডিটেলসে আমি কখনো শেয়ার করিনি করেছি তবে পুরোটা করা হয়নি তাই আজকে ডিটেলসে শেয়ার করছি তো ভেজানোই থাকবে সারা রাত কালকে দেবো পুরোটাই লেগে গেল আর এই যে হার্ভস গুলো রয়ে গেছে মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ফুটিয়ে কিছুটা বেরোবে ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে উনি আমার হেনা আর রোজ ওয়াটার তৈরি করা দেখতে দিচ্ছি এটা হয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বসে আছে একদম ভালো আছে দেখো হাতের পোলাটা অনেকটা কমে গেছে আর এই যে আমার প্রিন্সেস আমার মেয়ে দুষ্টুর হাড়ি হাই ফ্রেন্ডস একটু রেডি হইলাম যাবো মার্কেট বললামই দরকার আছে সামনের দোকানটা যাব যাবো কফি শেষ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো কফি খেতেই হবে আমাকে এসেও একবার কফি খাবো দুটো সোয়েটার পরেছি যদিও ঠান্ডা কম কিন্তু গাড়ি চালালে খুব ঠান্ডা লাগে ক্যাপটা দিয়ে দিয়েছি হুডিটা এই যে এই স্কার্ফটা বাঁধবো ব্যাস বাজার থেকে এসে কথা বলছি কারণ এসে আমার অনেক কাজ আছে ভিডিও শুট করতে হবে এডিটের ব্যাপার আছে সেটা রাতে করব রিলস একদম নেই রিলস বানাবো চলো বাই বাজার চলে এসছি বন্ধুরা সবজি নেওয়া হয়ে গেল গুড়ের দোকান দেখবে একটু সাইড দিন না ইংলিশ বাংলা যা হোক টি হলেই হলো দুশো ব্যাগ হ্যাক ব্যাগ বাজার আমি জাস্ট হাঁপিয়ে গেছি বাজার করতে করতে আমি তো এমনি ভিড় সহ্য করতে পারি না তারপর কেকের দোকানে এত ভিড় এত ভিড় তো চলো দেখাই তোমাদেরকে চল দুজনে দেখো গন্ধে শুকছে কি এনেছি ওদের জন্য আরে হনুমানটাকে দেখো হনুমানটাকে দেখো জাস্ট টেবিলের উপরে আমি এখানে বসি তো আর এখানে আমি সবকিছু রাখি বিস্কিটের কৌটো থেকে শুরু করে আমি না ব্যাগ থেকে আর খুললাম না কারণ ছড়িয়ে যাবে এখানে মটরশুঁটি রয়েছে হাফ কিলো হাফ কিলো থেকে একটু বেশি গাজর রয়েছে এক কেজি টমেটো রয়েছে হাফ কিলো আদা আড়াইশো ফুলকপি একটা আনলাম আর সিম রয়েছে সাড়ে তিনশো মতো বেগুন রয়েছে দুটো আর রয়েছে দু কিলো আলু আর দেড় কিলো পেঁয়াজ আমি খুলে দেখালাম না তোমাদেরকে দেখিয়ে এমনি ভাবে চারিদিকে ছড়াবে এখানে দেখো রয়েছে লং এটা লক্ষ্মীকে দেব কেক ওকে প্রতিবারই দিই একটা নিমকি চায়ের সাথে খাওয়ার জন্য নোলেন গুড়ের কেক খেয়ে দেখি কেমন এটা হচ্ছে টি কেক যেটা আমার সব থেকে ফেভারিট ভীষণ ভালো ইংলিশ টি কেক দারুণ খেতে লাগে আর পুরো বাটারে গন্ধ বেরোয় আর গেলে একটা করে বা দুটো করে আমি এই বিস্কিট নিয়ে আসি ওদের জন্য বিস্কিট প্রচুর লাগে আমার আর শনিবারে সর্ষের তেলে প্রদীপ আমার জ্বালাতে হয় বাইরে সেটা নিলাম একটা দুধের প্যাকেট এক প্যাকেট জাল দিয়ে গেছি আর ক্যান্ডির জন্য পেঁপে আপেল অল্প আছে আর কি একটা টেট্রা প্যাক এই হচ্ছে আমার আজকের বাজার প্রচুর বাজার করেছি কারণ আমি গেলে একবারই সব কিছু কিনে নিয়ে আসি সবজি তো প্রচুর রয়েছে কারণ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো সেই জন্য তো এখানে গোলাপে গরম জলটা যে দিয়েছিলাম পুরো ছেড়ে গেছে রংটা ছেকে তারপরে এই যে স্প্রে বটলটা এটার মধ্যে ভরবো আর পুরো ডাইনিংটা আমার একদম গোলাপের গন্ধে মমক করছে এই হচ্ছে অরিজিনাল রোজ ওয়াটার আরেকটা প্রসেস আছে তো সেটা আমি আরেকবার দেখাবো আবার কিছুটা রোজ পেটগুলো জমিয়ে নিই তারপর দেখাবো হাই ফ্রেন্ডস একদম ঠান্ডা হয়ে গেছে তো এটা আবার ছাকবো। আমি এটা হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই প্যাটেলসগুলো ভালো করে চিপে এর মধ্যে কিছু এসেন্সিয়াল অয়েল দেবো গ্লিসারিন দেবো একদম পিওর 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 রোজ ওয়াটার আর এর থেকেও আরও পিওর রোজ বাটার তৈরি করা যায় জেনারেলি যেটা হিটে হয়ই না সেটাও আমি দেখাবো কারণ অনেকখানি গোলাপের পেটালস লাগবে প্রায় পঁচিশ তিরিশটার মতো লাগবে সেই জন্য একটু বেশি না হলে তো হবে না এই যে এখানে ছেকে নিয়েছি আরও বেশ কিছুটা রয়েছে দারুণ একটা কালার এসছে তো ফ্রেন্ডস সেই হচ্ছে আমার ডিআই ওয়াই রোজ ওয়াটার একদম হানড্রেড পারসেন্ট খাঁটি রোজ ওয়াটার যেটার মধ্যে অন্য কিছু কেমিক্যালস নেই তো এটার মধ্যে আমি যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি কিছু এসেন্সিয়াল অয়েল দিয়েছি আর গ্লিসারিন দিয়েছি ব্যাস এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব আমি বাজার থেকে এসে আবার গ্রিন টি বানালাম খুব ঠান্ডা এখানে নেই বেকার আমি ভেতরে একটা পাতলা আর কি বডিগন টাইপের একটা হাইনেক সোয়েটার পরেছি সাথে এই যে হুডিটা পরেছি আমার গাড়ি চালানোর সময় ঠান্ডা লাগে বাট ওখানে নামার পরে তো গরম লাগছে তার মধ্যে অত ভিড় ওহপরে বাপ এত ভিড় কেকের দোকানে বাভরি বেকারি থেকেই আমি সব কিছু কিনি মানে মিল্ক ডেয়ারি প্রোডাক্ট আমি সব ওখান থেকেই কিনি টিক ঠেক নিয়ে আসলাম এখানে এসে বিনোদের কাছে গিয়ে আবার একটা কেক কিনলাম যাই হোক মেরি ক্রিসমাস সেভেন্টি ফিফতেই আমি এই ভিডিওটা পোস্ট করবো আমি খুব ভালো আছে মেডিসিনটায় কাজ করেছে যাই হোক আপাতত তো ঠিক আছে ভালো থেকো আর প্রচুর এনজয় করো আজকের দিনটাতেও দারুণ একটা যারা দেখেই এখনই একটুখানি কেটে কেকটা খাবো কারণ এটা টি কেক এর মধ্যে কোন ফ্রুটস থাকে না ফ্রুটস কেক আমার একদম খেতে ভালো লাগে না কারণ ওই মুখের মধ্যে মোরব্বা পড়ে আমি মোরব্বা একদম ভালোবাসি না চেরি তাও ভালো লাগে আমি চেরির ছোট ছোট প্যাকেট কে কিনে খাই ভাই কি কেকটাই জেনারেলি খাই এটা সারা বছর পাওয়া যায় যার সাথে দুর্দান্ত খেতে লাগে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর এনজয় করো টোয়েন্টি ফিফথে টাটা বাই গুড নাইট